আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফরিজ টেক। তো ইয়ারফোন, এই জিনিসটা আমাদের কাছে খুবই চিরচেনা। তো ইয়ারফোন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ইউজ করে থাকি, জুম ক্লাস করতে, গান শুনতে, গেম খেলতে, এছাড়াও বিভিন্ন কাজে আমরা ইয়ারফোনকে ইউজ করে থাকি। আমি আজকে আপনাদের সাথে পরিচয় করাতে যাচ্ছি এবং রিভিউ করতে যাচ্ছি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ইয়ারফোন, কিউকিজেডের DM-10। তো এটা আপনারা অনেকেই চিনেন, এটার অনেক রিভিউও রয়েছে ইউটিউবে, বাট এটা আমার পার্সোনাল ইউজে খুব ভালো লেগেছে, তাই আমি চাই আপনাদের সাথেও এটা শেয়ার করতে এবং আপনারাও যেন এটা কিনে আপনাদের ইয়ারফোনের ঘাটতিটা পূরণ করতে পারেন। তাই তো চলুন আজকে আমাদের ভিডিও শুরু করা যাক। বরাবরের মতন আমি রাখান আছি আপনাদের সাথে কিউকিজেড DM-10। এই ইয়ারফোনটার প্রাইস হচ্ছে অনলি 400 টাকা, অ্যান্ড এটা আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের পেজ গ্যাজেট চেয়ে। তো গ্যাজেট চেয়ের যাবতীয় ইনফরমেশন এবং গ্যাজেট চেয়ের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকে গিয়ে আপনারা এই কিউকিজেড DM-10 ইয়ারফোনটি কিনে নিতে পারেন। অ্যাট ফার্স্ট যদি আমরা এই DM-10 এর বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, আমাদের সেই চিরচেনা DM-10 এর বক্সের কাভার অ্যান্ড সেই প্লাস্টিক বক্স। প্লাস্টিক বক্সটি খোলার সাথে সাথে আমরা পেয়ে যাব দুইটা প্যাকেট, অ্যান্ড দুইটা প্যাকেট আমরা খুলে নিচে রেখে দিচ্ছি। এই দুইটা প্যাকেটেই আমাদের বক্স কন্টেন্ট সীমাবদ্ধ। তো এখন যদি আমরা একটু আমাদের এই প্যাকেট দুটা খুলে দেখি, তো প্যাকেট দুটা খোলার পর আমরা পেয়ে যাব আমাদের ইয়ারফোনটা আর এক্সট্রা কিছু সিলিকন টিপ। কিউকিজেড এর রেগুলার ইউজার হয়ে থাকলে আপনারা জানেন যে তাদের সবগুলো ইয়ারফোনে এরকম একটা প্লাস্টিক বক্স দেওয়া থাকে। অ্যান্ড আমরা যদি এগুলোর কোয়ালিটি নিয়ে কথা বলি, অ্যাভারেজ সব কিছুর কোয়ালিটি নিয়ে, তো এই কোয়ালিটিগুলো এই প্রাইস রেঞ্জে ছিল অ্যাভারেজ 400 টাকার ভিতরে, এর থেকে বেশি আমরা আশা করতে পারি। তো আনবক্স করার পর এখন যদি আমরা এটার বক্সে যেসব জিনিস পেয়েছি সেগুলো নিয়ে একটু কথা বলি। এই ইয়ারবাডসগুলোর সাথে যে আমরা সিলিকন ইয়ারটিপসগুলো পেয়েছি সেগুলোর কোয়ালিটি ছিল অ্যাভারেজ, বাট একটু দুঃখজনকভাবে দেখা গেল যে আমাদের যে ইয়ারফোনের যে সিলিকন ইয়ারটিপসগুলো রয়েছে এবং যে এক্সট্রা সিলিকন ইয়ারটিপস রয়েছে সেগুলোর কালারে রয়েছে ভিন্নতা। এখন আমরা একটু স্পেসিফিকেশন সম্পর্কে জানবো। আপনারা যদি কিউকিজেডের আগের ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা জানেন কিউকিজেডের ইয়ারফোনগুলোর কোয়ালিটি কেমন হয়, বাট এটার মডেল রয়েছে হালকা একটু ভিন্নতা। এটার ইয়ারফোনগুলোর সাথে প্লাস্টিক এক ধরনের ওয়্যার ইউজ করা হয়েছে, যেগুলোর মাধ্যমে আপনাদের কানে ফিটিংস পেতে খুবই ভালো হবে। এগুলো টেনে আপনার বড় এবং ছোট করে আপনার কানের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যদি এখন এটার স্পেসিফিকেশন সম্পর্কে বলতে চাই, এগুলোর এয়ার টিপসগুলোর মান ছিল খুবই ভালো এবং এটার কানে আমাদের লেফট এবং রাইট ইন্ডিকেটর করা ছিল এবং এটাতে রয়েছে একটা মাইক্রোফোন। মাইক্রোফোন সম্পর্কে আমি এখন কথা বলছি। এটাতে ব্যবহার করেছে 3.5 mm জ্যাক, যে জ্যাকটি কোয়ালিটি খুবই ভালো ছিল। এটার ওয়্যারটা হচ্ছে মোটমাট 16 সেন্টিমিটারের, আর এটার ওয়্যার কোয়ালিটি 400 টাকার প্রাইস হিসাবে খুবই ভালো, যা দেখতে মোটামুটি একটু গেমিং ওয়্যারের মতন লাগছিল। তো ইয়ারফোনের যে কোনো একটা তারে আমরা দেখব আমাদের একটা মাল্টিফাংশনাল বাটন রয়েছে একটা মাইক সহ। কিউকিজেড এর অন্যান্য ইয়ারফোনগুলোর তুলনায় এটার মডেলে অনেকটাই চেঞ্জ করা হয়েছে, যেমন এটার দুইটা ইয়ারফোনের মাঝখানে রয়েছে ম্যাগনেট। আমরা একটু টেস্ট করব কিউকিজেড এর মাইক্রোফোন কোয়ালিটি। তো মাইক্রোফোন কোয়ালিটি টেস্ট করার জন্য আমার পিসিতে একটু সমস্যা, তাই আমি আপনাদের গিভের ভিডিওটা এখনও আমি আপনাদের জন্য আপলোড করতে পারছি না। কিছু ভয়েস সিঙ্ক্রোনাইজ করা লাগবে ভিডিওটাতে, এবং এটাতেও যদি আমি আমার মোবাইল দিয়ে এখন রেকর্ডিং করি এবং ডিসেল দিয়ে শ্যুট করি তাহলেও ভয়েস একটা সিঙ্ক্রোনাইজিংয়ের একটা ঝামেলা হয়ে যাবে, অ্যান্ড এটা পিসি ছাড়া আমি করতে পারি না। তো তাই আমি এখন আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এটার মাইক্রোফোন কোয়ালিটিটা কেমন সেটা দেখাই দিব কোনোরকম ইডিট ছাড়া। ইয়েস এভরিওয়ান, এখন আপনারা যে সাউন্ডটা শুনতেছেন সেটা মেইনলি আমার রুমের ফ্যান ছাড়া অবস্থায়, অ্যান্ড আমার কানে যতটুকু মানে কানে যদি আমার ইয়ারফোনগুলো দেওয়া থাকে যতটুকু দূরে মাইক্রোফোনটা থাকবে ততটুকু দূরে মাইক্রোফোনটা আছে, অ্যান্ড আমি যদি আমার মাইকটি একটু কাছে নেই তাহলে আপনারা এখন বুঝতেছেন যে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন আসবে। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে। যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এমন নতুন নতুন গ্যাজেট এবং এর আনবক্সিং রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, আপনাকেই বলছি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে টাটা বাই বাই হয়ে যান।